হ্যালো এভরিওয়ান, সুন্দর একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে যে সুন্দর দুটি জামা দেখাচ্ছি, এটা দেখার পরে আমি কিছু বলবো না, তোমরাই আমাকে জানাবা যে তোমাদের কেমন লাগলো। তাহলে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাছাড়া সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দিব সেগুলো মিস হয়ে যাবে। প্রথমে তোমাদেরকে আকাশি রঙের ওপরে জামাটি দেখাই। এইটা কিন্তু 12 বছর বয়সী বাচ্চার জামা, তোমরা চাইলে তোমাদের বয়স অনুযায়ী নিতে পারো। এমনটা শুধু না যে এটা বাচ্চাদের জন্যই প্রযোজ্য, তোমরা যারা বড়রা আছো, গোল জামা নিতে চাও, তারাও এমনভাবে নিতে পারবা রেডিমেড, বুঝছো। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর কুশি কাটার যে গলাটা আছে এটা হচ্ছে ফ্লাওয়ার করে করা, এই জন্য বেশি সুন্দর লাগে দেখতে। গলাটির সাথে ম্যাচিং করে এইখানে আমি দেখতে পাচ্ছ শাটিং ভরাট, খেজুর পাতা আর ডলার দিয়ে খুব সুন্দর হাতের কাজ করেছি। ডিজাইনটা কিন্তু সিম্পল, বলতে গেলে সিম্পলের মাঝে গর্জিয়াস একটা ভাব আছে। তাহলে জামাটি দেখো পুরোটা কতটা সুন্দর। এইটাতে কিন্তু 3 রঙের আমি মাল্টি সুতা দিয়েছি, আমার কাছে এই সুতাগুলোই মানানসই মনে হয়েছে সেজন্য দিয়েছি। তাহলে এই আকাশি রঙের জামাটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দাও ঝটপট। আর কুসুম রঙের জামাটি এবার দেখে নাও। এইখানে দেখতে পাচ্ছ আমি এখানেও 3 রঙের মাল্টি সুতা দিয়েছি, আর এখানে বরাবরের মতো এমনটা করেছি ফুল 2 রঙের আর পাতা হচ্ছে জলপাই দিয়ে করা। আর এইখানে যে কুশি কাটা আছে না, এটাও কিন্তু ফ্লাওয়ার কুশি কাটা। আর সেলাইগুলো চেষ্টা করেছি সুন্দর করে করানোর, মানে আমি বরাবরই চেষ্টা করি যাতে সেলাইগুলো সুন্দর হয় আর কি। এইখানে গলাটি দেখতে পাচ্ছ ফ্লাওয়ার করে করা, এইখানে সুতার সাথে ম্যাচিং করে আমি জামাটা সেলাই করেছি। আর এখানে যে ফ্লাওয়ারগুলো, তোমরা চাইলে এটা লাগিয়েও নিতে পারবা, আর চাইলে এমনভাবেও রাখতে পারবা, যার যেটা পছন্দ সে সেভাবে নিতে পারবা। তাহলে হলুদ জামাটি তোমাদের কেমন লাগলো আমাকে ঝটপট জানিয়ে দাও কমেন্টে। জামাটি যদি তোমার বেশি ভালো লাগে আর জামাটি যদি নিতে চাও, কি করতে হবে বলো তো? আমার পেজে যাইতে হবে, আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার নাম্বারও দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করতে পারো। আর তোমাদের মতামতটা আমাকে জানিয়ে দাও, হ্যাঁ, যে দুটার মধ্যে কোনটা বেশি সুন্দর। আমি আমারটা বলবো, আচ্ছা তোমাদেরটাই শুনি না হয়, আমি না হয় আমারটা পরেই বলবো। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটু বেশি ভালো লাগে শেয়ার টেয়ার করে দিও। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।